জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সকল দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিক্সন। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত ভার্চুয়াল সভায় কথা বলেন তিনি। সভায় জলবায়ু বিশেষজ্ঞরা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সঠিকভাবে বণ্টন করা হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের 1.5 কোটি মানুষ সরাসরি ক্ষতির সম্মুখীন হবে। দেশের জলবায়ু পরিবর্তিত মোকাবেলায় ইটের বিকল্প ব্যবহারের দিকে গুরুত্ব আরোপ করেন বক্তারা। প্রকৃতি নির্ভর টেকসই নগরায়নের উপরও গুরুত্ব আরোপ করেন তারা।